بسم الله الرحمن الرحيم. সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের যে প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি, IERF ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন ও মাদ্রাসাতুল হাদিসের ব্যবস্থাপনায় জ্ঞান গবেষণামূলক প্রোগ্রাম আমাদের ইনশাআল্লাহ নিয়মিত সামনের দিনগুলিতে হবে। আজকে প্রথম দিন হিসাবে প্রস্তুতির কিছুটা এখনও ত্রুটি রয়েছে, যেগুলি আমরা সামনের দিনে যথাসময় সব প্রস্তুত থাকবে এবং সময়টাকে সুন্দরভাবে আমরা কাজে লাগাতে পারব, সেভাবে সামনের দিন থেকে আমরা ইনশাআল্লাহ সেই প্রস্তুতি নিয়ে রাখব। আজকের এই প্রোগ্রামের পরেও আপনাদের সুপরামর্শ আমরা কামনা করছি, কিভাবে এই প্রোগ্রামকে আরও সুন্দর করা যায় সে লক্ষ্যে আপনারা পরামর্শ দেবেন। কারণ আমাদের এই আলোচনা বা এই উপস্থাপনা সামনে সমবেত শ্রোতাদের মাঝেই শুধু সীমাবদ্ধ নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই আলোচনাগুলি থেকে পর্যায়ক্রমে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। সে লক্ষ্যে নিয়মিত এ আলোচনাগুলি ধারণ করার পরে IERF-এর ওয়েবসাইটে, মাদ্রাসাতুল হাদিসের ওয়েবসাইটে এবং আরও যারা ধারণ করছেন তাদেরও জুমার খুতবা .com ওয়েবসাইটে আরও বিভিন্ন ইস্যু প্রচারিত হবে এবং এগুলি সিডি ডিভিডি আকারে সরবরাহ করা হবে। সুতরাং আমরা এই প্রোগ্রাম যত সুন্দরভাবে করা যায় সেভাবেই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আজকে আমরা শুরু করতে যাচ্ছি। ওইটাই সাউন্ড না, তাহলে এটা নিচে দিলেও চলবে। আর একটা কই পড়ে গেছে নাকি? এটা এটা পড়ে গেছে তোমার। বাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق
ليظهره على الدين كله ولو كره المشركون. الحمد لله IERF কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় সমবেত অতিথিবৃন্দ, আলামায়ে কেরাম, সুধীবৃন্দ ও শিক্ষার্থী ছাত্রবৃন্দ, আজকে আমরা নির্দিষ্ট একটি বিষয়কে সামনে রেখে আমাদের আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। বিষয়টি বর্তমান এ উন্নত যুগে, প্রযুক্তির যুগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হচ্ছে ইসলাম প্রচারে মিডিয়ার ভূমিকা। ইসলাম প্রচার বন্ধে যেমন মিডিয়ার বড় ভূমিকা রয়েছে, ঠিক ইসলাম প্রচারে কোনো মিডিয়ার ভূমিকা থাকতে পারে কি না, সে বিষয়টি আজকে আমরা কোরআন ও সুন্নাহর আলোকে একটু জানার চেষ্টা করব। ইসলামের বিষয়ে অপপ্রচার, ইসলামের বিষয়ে মানুষকে নিরুৎসাহিতকরণ, যত ধরনের প্রচার, সকল প্রকার প্রচারগুলি এ মিডিয়ার যুগে, মিডিয়ার মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে সর্বস্তরের মানুষদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেই সময়ে তৎকালীন নিয়মনীতি বা কৃষ্টি কালচারের আলোকে তাদের মাঝে পারস্পরিক বিভিন্ন বিষয়গুলি যেভাবে যেই মিডিয়ার মাধ্যমে প্রচার করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও সেই যুগে সমকালীন মিডিয়া ব্যবহার করেছেন ইসলাম প্রচারের জন্য। তাহলে বর্তমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীত হওয়ার ১৪০০ বছর পরে বা প্রায় দেড় হাজার বছর পরে এখনকার এ মিডিয়া, এ সময়ের মিডিয়াকে ইসলাম প্রচারের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কি না, একটি অবশ্যই গুরুত্বপূর্ণ দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন, সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্ষেত্রে তার সাহায্য সহযোগিতার দিকটিও তিনি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের ৮ এবং ৯ নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম, তারা তাদের মুখের কথার মাধ্যমে আল্লাহর নূরকে, আল্লাহর দিনকে, আল্লাহর মনোনীত ইসলামকে তারা তাদের মুখের ফুৎকার দিয়ে, মুখের কথা দিয়ে আল্লাহর দিনকে নিভিয়ে দিতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে
কোরআন নাজিলের যুগে যেমনইভাবে ইসলাম বিদ্বেষী যারা, ইসলাম বিরোধী যারা, কোরআন বিরোধী যারা, তারা ইসলামকে তাদের ফুৎকারে নিভিয়ে দেওয়ার অপপ্রচেষ্টা চালিয়েছিল, আজকেও প্রতিটি সময়ে, প্রতিটি দেশে, প্রতিটি যুগেও একইভাবে সে সময়ের ইসলাম বিদ্বেষী যারা, ইসলাম বিরোধী যারা, ইসলামের শত্রু যারা, তারাও তাদের ফুৎকার দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তভাবে তাদের জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম রেখেছেন, রাখবেন, তার এই ঈমান ইসলামের নূরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণতা দান করবেন, যদিও সেই কাফের সমাজ, অমুসলিম সমাজ অপছন্দ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেটি কোনো মনে করেন না। ইসলামের শুরুতেই ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য তারা বহু অপচেষ্টা, বহু কলাকৌশল ব্যবহার করেছে, আজও করা হচ্ছে। মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই ইসলাম এর মালিক, তিনি এই ইসলাম দিয়েছেন, তার পক্ষ থেকে এই ইসলাম এসেছে। সুতরাং অমুসলিম গোষ্ঠী তারা যতই চেষ্টা প্রচেষ্টা করুক না কেন, কখনো তাদের পক্ষে ইসলামকে পৃথিবীর বুক থেকে নিভিয়ে দেওয়া সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইসলামকে পৃথিবীর বুকে সুপ্রতিষ্ঠিত করে রাখবেন। সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ঘোষণা দিয়েছেন। এবং ইসলামের বিষয়ে ধারক বাহক হিসাবে সর্বশেষ নবী ও রাসূল হিসাবে প্রেরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি ইসলামকে পরিপূর্ণতায় রূপদান করবেন, তিনি প্রেরণ করেছেন তার মনোনীত বান্দা, তার মনোনীত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি, পৃথিবীতে যত মতবাদ রয়েছে, যত ধর্ম রয়েছে, ইহুদি ধর্ম বলি, খ্রিস্টান ধর্ম বলি, আরও যত কিছু, সকল ধর্ম ও মতবাদের উপর শ্রেষ্ঠত্ব ও প্রতিষ্ঠিত হবে ইসলাম, এ হক দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে লক্ষ্যে প্রেরণ করেছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও এই মুশরিক সমাজ অপছন্দ করে থাকে। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, মুসনাদে আহমাদের সহি সনদে প্রমাণিত, তিনি বলেন, লায়াবলুগান্না হাযাল আমর মা বালাগাল লাইল ওয়ান নাহার ওয়ালা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদারিন ওয়ালা ওবার ইল্লা আদখালাহুল্লাহু হাযাদ দ্বীন বিইজ্জি আযীযিন আও যিল্লি দালীলিন আযযান ইয়ইজ্জুল্লাহু বিহি আল ইসলাম ওয়া যুল্লান ইয়াযিল্লুল্লাহু বিহি আল কুফরা। রাওহু আহমদ ফি মুসনাদিহি ওয়াল ইমাম ইবনে হিব্বান ফি সহীহিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লায়াবলুগান্না হাযাল আমর মা বালাগাল লাইলু ওয়ান নাহার, পৃথিবীর যেই অঞ্চলে দিবা এবং রাত্রি পৌঁছেছে, দিন ও রাত যেখানে পৌঁছেছে, সেখানে অবশ্যই অবশ্যই এই ইসলাম পৌঁছবেই ইনশাআল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর এমন কোনো স্থান বাদ রাখবেন না, ধনীর অট্টালিকা হোক আর দরিদ্রের কোরের ঘর হোক, সর্বত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামকে পৌঁছে দিবেন। বিইজ্জে আজিজিন, সম্মানিত মানুষের কাছে সম্মানের সাথে ইসলাম পৌঁছবে, আর অপমানিতর কাছে তাকে অপমান করার জন্য ইসলাম পৌঁছবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মানিত করতে চান এই ইসলামের মাধ্যমে তাকে সম্মানিত করবেন, আর যাকে অপমানিত করতে চান, লাঞ্ছিত করতে চান, কুফরের মাধ্যমে তাকে লাঞ্ছিত করবেন। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সর্বত্র এই ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য প্রেরণ করেছেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল মতবাদের উপর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রেরণ করেছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ দিয়েছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, সুতরাং আমরা বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এ পর্যন্ত পৃথিবীর সর্বত্র সকলের কাছে ইসলাম পৌঁছেছে, না পৌঁছলেও অবশ্যই পৌঁছে যাবে, আর এই ইসলামকে যারা গ্রহণ করবে তারাই হবে পৃথিবীর বুকে এবং পরকালীন জীবনে সম্মানীয় মর্যাদাশীল। আর যারা ইসলামকে প্রত্যাখ্যান করে কুফরকে, ইসলাম বিরোধী চিন্তা চেতনাকে গ্রহণ করে নেবে, তারা অবশ্যই হবে লাঞ্ছিত অপমানিত পৃথিবীতে এবং পরকালীন জীবনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইসলামের মাধ্যমে সম্মানিত হওয়ার তৌফিক দান করুন। আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন এই ইসলাম পৌঁছে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছায় দিবেন। তাহলে কিভাবে পৌঁছে যাবে আর কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছায় দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছায় দিবেন, তাই আমাদেরকে ইসলাম অন্যের কাছে পৌঁছানোর জন্য কোনো ভূমিকা রাখতে হবে না, বিষয়টি কিন্তু এমন নয়। যদি তাই হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে, কত কষ্ট স্বীকার করে, কত ত্যাগ স্বীকার করে, কত জীবনের হুমকি নিয়ে তিনি ইসলাম অন্যের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করতেন না। তিনি এতটুকু বললেই যথেষ্ট হতো যে আল্লাহ পৌঁছানোর দায়িত্ব নিয়েছেন, আল্লাহ পৌঁছায় দেবেন, আমার এত কষ্ট করে পৌঁছার দায়িত্ব নেই। তা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামকে অন্যের কাছে পৌঁছাবেন মুসলিমদের মাধ্যমেই। এজন্য মুসলিমকে, মুসলিম সমাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে নির্দেশ দিয়েছেন, মুসলিমদের দায়িত্ব কর্তব্য হল অন্যের কাছে এই ইসলাম পৌঁছে দেওয়া, অন্যের কাছে এই ইসলামের দাওয়াত দেওয়া, অন্যের কাছে এই ইসলাম এর সংবাদ ছড়িয়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি তার হাদিসে এ মর্মে অনেক বর্ণনা দিয়েছেন এবং এ কাজটি অত্যন্ত একটি মূল্যবান ফজিলতপূর্ণ কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ, পৃথিবীর বুকে ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা আর অধিক সুন্দর হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানায়, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি, যে মুসলিম নিজে ইসলাম মেনে চলবে এবং অন্যের কাছে এই ইসলামের দাওয়াত পৌঁছে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুসলিম ব্যক্তির এই ইসলামের দাওয়াত পৌঁছার ক্ষেত্রে তার যে কথা, তার যে বক্তব্য, তার যে দাওয়াত, তার যে আলোচনা, এটাকে পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দর বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল্যায়ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এমন অনেক বর্ণনা দিয়েছেন,
আজকে আমরা সে বিষয় নিয়ে বিস্তারিত কথা বলছি না, আরও একদিন আমরা সে বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে সমবেত হয়েছি সে বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সুতরাং ইসলাম পৌঁছে দেওয়া অন্যের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং একটি অত্যন্ত ফজিলতপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এর বর্ণনা দিতে গিয়ে, উৎসাহ দিতে গিয়ে অনেক বর্ণনা দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস তিনি বলেন, মান জাআ ইলাল হুদা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। একজন মানুষ যদি আরেকজন মানুষকে হেদায়েতের দিকে দাওয়াত দেয়, ইসলামের কোনো কাজের দিকে দাওয়াত দেয়, এ দাওয়াত পেয়ে যিনি এ দাওয়াতকে গ্রহণ করবেন, গ্রহণ করার কারণে এর সওয়াব তো সেটা তিনি পাবেনই। এ দাওয়াত সেই ব্যক্তির থেকে যত দূর যতজনের কাছে ছড়িয়ে যাবে এবং যতজন এর মাধ্যমে ইসলামের আমল করবে, ইসলাম মেনে চলবে, সকলের সমান সওয়াবগুলি যিনি দাওয়াত দিয়েছেন সর্বপ্রথমে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আপনি একজন মানুষকে ইসলামের দাওয়াত দিলেন, এ ব্যক্তি আপনার দাওয়াতে ইসলামের প্রতি যদি ঘুরে আসে, আপনার দাওয়াত পেয়ে যদি ইসলাম সে মানার চিন্তা করে, চেষ্টা করে, তারপর তার মাধ্যমে যতজন ইসলাম মানবে, যতজন ইসলামের দাওয়াত পাবে, সকলের কাজের এই ইসলামী কর্মকাণ্ডের সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। সুতরাং এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কাজ, সাথে সাথে অত্যন্ত ফজিলতপূর্ণ ও সওয়াবেরও একটি কাজ। অতএব আমাদেরকে এ বিষয়ে বসে থাকার কোনো সুযোগ নেই, সকলেই যার পক্ষে যে ধরনের সামর্থ্য রয়েছে তিনি তার সেই সামর্থ্য অনুযায়ী তার প্রেক্ষাপটে বা তার অবস্থানে সেভাবেই তিনি দাওয়াতি কাজ করবেন, এটাই ইসলামের নিয়ম। এখন এ দাওয়াতি কাজ করব, ইসলাম অন্যজনের কাছে পৌঁছাবো, কিভাবে পৌঁছাবো? এই ইসলাম অন্যজনের কাছে পৌঁছানোর যে ব্যবস্থা গ্রহণ করব এটাকে বলা হয় মাধ্যম, দাওয়াতের মাধ্যম, যেটাকে আরবি ভাষায় বলা হয় ওয়াসাইলুদ দাওয়া। এ বিষয়ে বিশেষজ্ঞগণ বহু বই পুস্তক লিখেছেন কোরআন সুন্নার আলোকে বিভিন্ন গবেষণা করে। অতএব ওয়াসাইলুদ দাওয়া বা দাওয়াত আরেকজনের কাছে পৌঁছানোর যে মাধ্যম, সেই মাধ্যম কি হতে পারে সে বিষয় নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা যেহেতু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, ইসলাম প্রচারে মিডিয়ার ভূমিকা, এখানে মিডিয়া দ্বারা আমরা সেই মাধ্যমকে বোঝাতে চাই। আপনি এই ইসলাম এর দাওয়াত আরেকজনের কাছে পৌঁছাবেন, যেই গণমাধ্যমের দিয়ে আপনি পৌঁছাবেন এ দাওয়াত সেটাকে মিডিয়া বলা হয়। জনগণের কাছে একটা নিউজ, একটা সংবাদ, একটা তথ্য, একটা ঘোষণা, একটা আহ্বান আপনি জনগণের কাছে পৌঁছাতে চান, যে মাধ্যমে আপনি পৌঁছাবেন এটার নামই হলো মিডিয়া। মিডিয়া বর্তমান সমাজে যে মিডিয়া, আমাদের এই মিডিয়ার যুগে বা এই উন্নত প্রযুক্তির যুগে যে মিডিয়া, সে মিডিয়াকে আমরা সাধারণত কয়েক ভাগে ভাগ করতে পারি। এক প্রকার মিডিয়া যেটা শরীয়তসম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগও ছিল, এখনও রয়েছে। আরেক প্রকার মিডিয়া যেটি শরীয়তসম্মত নয়, সম্পূর্ণ হারাম, শরীয়ত নিষিদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও সেটা ব্যবহার করা হয়নি, ছিল অথচ ব্যবহার করা হয়নি। আরেক প্রকার মিডিয়া বলতে পারি যেটা সরাসরি শরীয়তসম্মত বলা যাচ্ছে না, আবার সরাসরি শরীয়ত নিষিদ্ধ এটাও বলা যাচ্ছে না। তাই এ বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা কেউ তাদের দৃষ্টিকোণ থেকে এটাকে বৈধ বলেছেন, আবার কেউ তাদের ভিন্ন দৃষ্টিকোণ থেকে এটাকে অবৈধ বলেছেন। এখন আসুন
এই মিডিয়া সাধারণত বর্তমানে মিডিয়ার যুগেও এই মিডিয়া সাধারণত চার ধরনের হতে পারে, এরপর প্রতিটি বিভিন্ন রকমের রয়েছে, সাধারণত চার ধরনের হতে পারে। প্রথম যেটাকে আমরা প্রিন্ট মিডিয়া বলি, যা মুদ্রণ করে প্রকাশ করা হয়। এই প্রিন্ট মিডিয়া আবার দুই ধরনের রয়েছে, একটা নিয়মিত আর একটা অনিয়মিত। নিয়মিত প্রতিদিন দৈনিক পত্রিকা বের হচ্ছে, প্রতি সপ্তাহে সাপ্তাহিক পত্রিকা বের হচ্ছে, ম্যাগাজিন বের হচ্ছে, মাসিক ম্যাগাজিন বের হচ্ছে বা বাৎসরিক, এগুলি হচ্ছে নিয়মিত। অনিয়মিত একটা বই আপনি প্রিন্ট করেছেন, এই বইটাকে আপনি সারা বিশ্বে মানুষের কাছে ছড়িয়ে দেবেন, এটা নিয়মিত আপনি বের করেন না, যখন বের করেছেন শেষ হয়ে গেলে আবার বের করবেন, এটাও হলো প্রিন্ট মিডিয়ার অন্তর্ভুক্ত কিন্তু অনিয়মিত। তো এই প্রিন্ট মিডিয়া যেটা আজকে, এটা হয়তো তার পদ্ধতি এবং বৈশিষ্ট্যে কিছুটা পরিবর্তন হয়েছে। মূলত এই মিডিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ছিল, এই মিডিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ব্যবহার করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিডিয়া ব্যবহার করার অনুমতি দিয়েছেন। কোরআনুল কারিম যখন নাজিল হতো, এই কোরআনুল কারিম নাজিল হতো সেই সময় এটাকে লিখে রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক সাহাবীকে দায়িত্ব দিয়েছেন, যাদেরকে কাতেবে ওয়াহী বলা হয়, ওয়াহী এর লেখক বৃন্দ, তারা এটাকে লিখে রাখতেন। কিসে লিখে রাখতেন? সেই সময়ে লেখার বস্তু যেগুলি পাওয়া যেত সেগুলিতেই লিখে রাখতেন। হতে পারে সেটা কাঠেও লিখে রেখেছেন, গাছের পাতাতেও লিখে রেখেছেন, হাড়েও লিখে রেখেছেন, পাথরেও লিখে রেখেছেন, আর সেগুলি একজন আরেকজনের মাঝে সরবরাহ হতো। অতএব এই প্রিন্ট মিডিয়া আজকে হয়তো আমরা সেই বিভিন্ন রকমের অত্যাধুনিক মেশিন ব্যবহার করে এটাকে মুদ্রণ করছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হাতের মাধ্যমে সেটাকে মুদ্রণ করা হতো। একই বিষয়, বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য রয়েছে আজকে প্রিন্ট মিডিয়ায়, কিছু যেগুলিতে মানুষের ছবি বা বিভিন্ন রকমের কিছু ব্যবহার করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ব্যবহার করা হতো। সেই সময়েও বিভিন্নজন বিভিন্নজনের কাছে চিঠি ব্যবহার করতেন, পাথরে খোদাই করে, সেই পাথরে যেমনইভাবে কিছু লেখা থাকতো তেমনইভাবে কিছু নোংরা চিত্রও থাকতো। অতএব হুবহু এই ধরনের সেই যুগেও ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নিষিদ্ধ চিত্রগুলিকে ব্যবহার করেননি, সেটা সেই যুগেও ব্যবহার নিষিদ্ধ ছিল, আজও সেটা ব্যবহার নিষিদ্ধ। অতএব প্রথম প্রকার মিডিয়া যেটা, তাহলে কিছু মুদ্রণের মাধ্যমে একজনকে আরেকজন দিয়ে প্রচার প্রসার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে এটি ছিল, আজও রয়েছে, সেটি বৈধ, তাতে কোনো অসুবিধা নেই, কারো দ্বিমতের বিষয় নেই। দ্বিমতের বিষয় হলো সেটাতে কোনো রকমের যেন অশ্লীলতা বা কোনো সেই সমস্ত বিষয় যেগুলি শরীয়ত নিষিদ্ধ এগুলি ব্যবহার না হয়, যদি ব্যবহার না হয় থাকে তাহলে কোনো অসুবিধা নেই, সেটা এখন আমাদের সমাজে বহুল প্রচলিত। তৃতীয় প্রকার মিডিয়া, দ্বিতীয় প্রকার যেটাকে বলা হয়, আমরা বলি যে অডিও, শুধু সাউন্ড, সাউন্ডের মাধ্যমে আরেকজন কথাগুলি শুনতে পান, আওয়াজের মাধ্যমে শুনতে পান, সেগুলি শুনেই এগুলির মাধ্যমে দাওয়াত গ্রহণ করেন, এটাও বলা যেতে পারে এক প্রকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল। সেই সময় ছিল মানুষের মাঝে, এখন হয়ে গেছে সেটা যন্ত্রের মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরামগণ হাদিস শুনছেন, শুনে নিজের ভিতরে সেটাকে রেকর্ড করে রাখছেন, অপর এলাকায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শোনা সেই রেকর্ড করা হাদিসগুলি সেখানে অন্য এক জায়গায় গিয়ে সাহাবী কি করলেন, সেটাকে তাদের সামনে ছড়িয়ে দিলেন, প্রকাশ করলেন, শোনালেন,
তারা সেগুলিকে শুনলেন। তাহলে এই অডিও যেটা সাউন্ড শোনার মাধ্যমে, সাউন্ডের মাধ্যমে শুধু কোনো কিছু দেখা যায় না, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক প্রকার ছিল, সেটা ছিল মানুষের মধ্যে, আর এখন হয়ে গেছে সেটা যন্ত্রের মধ্যে। অতএব এটা তো কোনো অসুবিধা নেই। তবে এই অডিও এটা একটা যন্ত্র, রেডিও বা এই জাতীয় যা কিছু রয়েছে এগুলি একটি যন্ত্র। এই যন্ত্রটাকে যদি ভালো কাজে ব্যবহার করা হয় তাহলে কোনো অসুবিধা নেই, আর যদি এটাকে খারাপ কাজে ব্যবহার করা হয় তাহলে অবশ্যই অসুবিধা রয়েছে। যেন এক ব্যক্তি তিনি বলে ফেললেন এর বিরোধিতা করতে গিয়ে, বললেন যে না, এই অডিও দিয়ে কখনো ইসলামের কোনো কিছু প্রচার প্রসার করা যাবে না। কেন? বলেন যে এটা অবশ্যই গুনাহের কাজ হবে। তাকে জিজ্ঞাসা করা হলো যে অডিও দিয়ে প্রচার প্রসার করা যাবে না কেন? কেউ যদি এই অডিও বা এই রেডিও বা এই মেশিনটাকে কোরআন রেকর্ড করে নেয় এবং কোরআন মানুষকে শোনায় তাহলে কি সওয়াব হবে না? তিনি বললেন যে না, হবে না। কেন? সরাসরি মানুষের মুখ থেকে শুনতে হবে তাহলে সওয়াব হবে। ওনাকে যখন প্রশ্ন করা হলো, আচ্ছা ঠিক আছে, এই অডিওটাতে, এই মেশিনটাতে যদি কোনো অশ্লীল গান রেকর্ড করা হয়, বাজনা রেকর্ড করা হয়, এটা যদি কাউকে শোনানো হয় কোনো কিছু গুনাহ হবে কি? তখন বললেন যে হ্যাঁ, গুনাহ হবে। জিজ্ঞাসা করলো কেন গুনাহ হবে? এটা তো সরাসরি মানুষের মুখ থেকে গান এখানে আসছে না, যন্ত্রের মাধ্যমে, তাহলে গুনাহ কেন হবে? তখন বলতে উনি বাধ্য হলেন যে না, যদিও এটা কি মানুষের সরাসরি মুখ থেকে না, তবু এটা কি হবে, সওয়াব হইতে পারে বা হবে, অস্বীকার করার সুযোগ নেই। তো এই যন্ত্র, এটা এটাকে আপনি ব্যবহার করবেন ভালো কাজ শোনাবেন এটা দিয়ে, ভালো কাজ, ভালো কথা শুনবেন এটা দিয়ে, তাহলে অবশ্যই কোনো অসুবিধা নেই, এটি বৈধ। আর যদি এটাকে আপনি খারাপ হিসেবে ব্যবহার করেন তাহলে সেটি অবশ্যই অবৈধ হবে। সুতরাং দাওয়াত প্রচার প্রসারে দ্বিতীয় মাধ্যম আমরা এ অডিও, যেটা সাউন্ড শুধু শোনা যায়, এটাকে ব্যবহার করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। এর সাথে কিছু সংশ্লিষ্ট বিষয় রয়েছে, সেগুলি পরে আর বলবো আমরা। তৃতীয় বিষয় যেটাকে বলি আমরা সহজ ভাষায় ভিডিও, ভিসিডি ইত্যাদি, যেখানে চিত্রও দেখা যায় এবং আওয়াজও শোনা যায়, সেখানে দর্শনেরও বিষয় রয়েছে, শ্রবণেরও বিষয় রয়েছে, এটার হুকুম কি? এর সাথে সংশ্লিষ্ট চতুর্থ যেটা, সেটা আরেকটু উন্নত, যেটাকে বলতে পারি আমরা আরও উন্নত, তা হলো কম্পিউটার। শুধু ভিডিও, ভিসিডি ইত্যাদি নয়, এই কম্পিউটারের মাধ্যমে যেটা নেট কানেকশন বা ইত্যাদি, এগুলি সবগুলিতে দর্শনও রয়েছে এবং শ্রবণও রয়েছে, দুটো দিক রয়েছে। এগুলিকে দাওয়াতের কাজ হিসাবে, দাওয়াতের মিডিয়াম হিসাবে, মাধ্যম হিসাবে ব্যবহার করা যাবে কি না, এখানে চলে আসছে সেই একই বিষয়। সেই স্যাটেলাইট চ্যানেল বলেন বা ইত্যাদি যত কিছু যেগুলিতে দর্শন এবং শ্রবণ দুটো দিকে রয়েছে, এখানেও আলেম সমাজের বা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা বিভিন্ন রকমের মতামত ব্যক্ত করেছেন। যারা এটাকে নিষিদ্ধ করেছেন, এই নিষিদ্ধের পিছনে বড় যেটি দলিল বা যুক্তি বা কারণ, তা হচ্ছে চিত্রগুলি দেখাতে হলে সেই চিত্রগুলিকে আগে ধারণ করতে হবে, আগে ছবি গ্রহণ করতে হবে, আগে ছবি নিতে হবে, তাহলে সেটাকে এই যন্ত্রের মাধ্যমে ভিডিওতে, ভিসিডিতে বা কম্পিউটারে বা নেটে বা এই জাতীয় ইসে সেখানে দেখানো সম্ভব হবে। ধারণ করা, ছবি ধারণ করা, ছবি নেওয়া, এটি যেহেতু ইসলামে নিষিদ্ধ, সুতরাং ছবির উপর নির্ভরশীল যে বিষয়টা, সেটা সেই দৃষ্টিকোণ থেকে ইসলামে নিষিদ্ধ, এ হলো তাদের বক্তব্য। আমরা এখানে বলতে পারি এ বিষয়টি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ
বর্তমান প্রেক্ষাপটের জন্য, কারণ বর্তমান প্রেক্ষাপট এই ক্ষেত্রে অত্যন্ত একটি কঠিন অবস্থানে রয়েছে। কারণ মানুষ, এটা আমাদের দেশ শুধু নয়, গোটা বিশ্বের মানুষ, শহর গ্রাম কোনো পার্থক্য নেই, শিক্ষিত অশিক্ষিত পার্থক্য নেই, দেশি বিদেশি পার্থক্য নেই, গোটা বিশ্বের সকল শ্রেণী সকল মানুষই যেন আজকে এই ভিডিও ভিসিডি বা ইত্যাদি, যেখানে দর্শন শ্রবণ দুটোই রয়েছে, এটার উপরে বেশিরভাগ নির্ভরশীল। অতএব আমরা এখানে কয়েকটি বিষয় বলবো, যেই বিষয়গুলি কিছু সীমারেখার আলোকে এটার বৈধতা প্রমাণ করে। প্রথম বিষয় হলো, একটি কায়দা বলা হয় কোরআন এবং হাদিসের আলোকে, আদ-দারুরা তুবিহু আল মাহজুরাত, প্রয়োজনে নিষিদ্ধ বিষয়টাকে বৈধ করে দেয়। প্রয়োজনের তাগিদ নিষিদ্ধ বিষয়টাকে বৈধ করে দেয়। যেমন উদাহরণস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআন কারিমে এই বিষয়টি তুলে ধরেছেন, হাদিসও এসেছে, মৃত প্রাণী খাওয়া মুসলিমদের জন্য সম্পূর্ণ হারাম, যেটা মারা গেছে এমনি, যদিও সেটা সুন্দর গরু হয় অথবা সুন্দর খাসি হয় বা উঁটো যদি হয়ে থাকে, কিন্তু সেটা যদি এমনি এমনি মারা যায় অথবা জবাই ছাড়া তাকে হত্যা করে বা অন্যভাবে মারা যায়, তাহলে এই মৃত প্রাণীর গোস্ত খাওয়া মুসলিমের জন্য কি হারাম। ঠিক অনুরূপভাবে শুকুরের গোস্ত খাওয়া মুসলিমের জন্য, কুকুর বা ইত্যাদি যাই কিছু বলুন, এগুলি সব হারাম। কিন্তু যদি মানুষ এমন প্রেক্ষাপটে পড়ে যায় যে এটা খাওয়া ছাড়া তার বিকল্প কোনো পথ নেই নিজের জান বাঁচানোর জন্য, তাহলে ইসলাম তার জন্য অনুমতি দিয়েছে ততটুকু খাওয়া, তার জন্য এই হারামটা ততটুকু তার জন্য বৈধ হবে, হারাম এরপরও এটা ততটুকু তার জন্য বৈধ হবে যতটুকু খাওয়ার মাধ্যমে সে নিজের জানটা বাঁচাতে পারবে, এতটুকু ইসলাম তার জন্য হারাম হওয়া সত্ত্বেও ওই অবস্থায় ওই ব্যক্তির জন্য ইসলাম এটার অনুমতি দিয়েছে। আর যার সামনে অনেক হালাল খাদ্য রয়েছে, এটা ছাড়া সে চলতে পারছে, তার জন্য ইসলাম এটা কখনো অনুমতি দেয়নি। তাহলে বর্তমান আমরা এমন এক প্রেক্ষাপটে, এই প্রেক্ষাপট যেটা এমন মিডিয়া ভিডিও ভিসিডি বা নেট বা আরো যা কিছু এগুলি, যেখানে দর্শন ও শ্রবণ দুটাই রয়েছে, মানুষ যেন এটার উপর নির্ভরশীল এমনভাবে হয়ে গেছে, এটা থেকে মানুষকে সরানো সম্ভব নয় এমন চলে গেছে পর্যায়টা। তাহলে এই পর্যায়টা যদি এমন চলে যায়, আর এই ভিডিও বা ভিসিটি বা স্যাটেলাইট বা যাই বলুন যেটাতে দর্শন শ্রবণ দুটাই রয়েছে, এটা এখন হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, এটাকে সবচেয়ে বড় মাধ্যম হিসেবে ব্যবহার করছে যারা ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী তারা, এর মানে সমাজের সকল মানুষ এটার উপরে অভ্যস্ত হয়ে গেছে, নির্ভরশীল হয়ে গেছে, আর সেটার মাঝে ইসলামের কোনো কিছু পাওয়া যাচ্ছে না, সম্পূর্ণ ইসলাম বিরোধী ও বিদ্বেষী বিষয়গুলি এটাতে শুধু ছড়ানো হচ্ছে। আমার এই মুসলিম সমাজকে আমি নিষিদ্ধ করেও এটাকে বন্ধ করতে পারছি না, বাধা দিয়েও তাদেরকে দূরে রাখতে পারছি না, এমনইভাবে বাধ্য হয়েছে মানুষ যেন সেটাকে গ্রহণ করতে। এমত অবস্থায় যখনই কেউ এই শ্রবণ ও দর্শনের মিডিয়াটা গ্রহণ করতে চায়, তখনই তার কাছে ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী কথাগুলি তার কানে তার ব্রেনে চলে আসে। পর্যায়ক্রমে দেখা যায় সে মুসলিম ঘরের সন্তান হলেও সে একদিন যেন ইসলাম বিদ্বেষী সেও হয়ে বসেছে, সে মুসলিম ঘরের সন্তান হলেও ইসলাম বিরোধী হয়ে বসেছে। কারণটা কি? সে ২৪ ঘন্টায় যে মিডিয়াটা ব্যবহার করছে, ২৪ ঘন্টা যেই মাধ্যমের উপর সে নির্ভরশীল হয়েছে বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য, সেই মাধ্যমটাতে সে ইসলাম বিরোধী কথা ছাড়া ইসলামের পক্ষে কোনো কথা পায় না, ইসলাম বিদ্বেষী চিন্তা চেতনা ছাড়া ইসলাম
প্রিয় হওয়ার কোনো চিন্তা চেতনা সেখানে পায় না, যার ফলে দেখা যায় যে মুসলিম হওয়া সত্ত্বেও মুসলিমের সন্তানেরা ইসলাম বিরোধী হয়ে যাচ্ছে, ইসলাম বিদ্বেষী হয়ে যাচ্ছে, এটা একটি দিক। তাহলে এই ক্ষেত্রে আমাদের অবস্থান কি হবে? আমরা যদি বলি যে না চলতে আছে চলতে থাকুক, যেহেতু এটাকে বন্ধ করতেও পারবো না, আর সেটাকে আমরা সেটা থেকে আমাদের শ্রোতাদেরকে বা দর্শকদেরকে দূরেও সরাতে পারছি না, আর সেটাতে যদি আমরা কোনো পরিবর্তনও নিয়ে আসতে না যাই, তাহলে এভাবে আমাদের দিনের দিন সন্তানেরা পরবর্তী প্রজন্ম তারা ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, ইসলামের বিষয়ে ভুল চিন্তা নিয়ে তারা জমে গড়ে উঠবে। এটা হলো এক সমস্যা। দ্বিতীয় সমস্যা, এই ফ্যানটা মনে হয় একটু সাইড করে দিলে ভালো হয়। দ্বিতীয় সমস্যা, আজকে এই মিডিয়া, যে মিডিয়া দর্শন এবং শ্রবণ দুটো রয়েছে, সেখানে ইসলামের কিছু বিষয় পাওয়া যাচ্ছে, কিন্তু সেগুলি কোন কোন ধরনের? সেগুলিকে কোরআন এবং সুন্নার আলোকে না কোরআন সুন্না ছাড়া বিভিন্ন রকমের বিভিন্ন দলীয় চিন্তা চেতনা? জবাব, আলহামদুলিল্লাহ এখন অনেকটা সঠিক ইসলামের অবস্থান সেগুলিতে এসে গেছে। প্রাথমিক পর্যায়ে যখন ডিশ চালু হয়, যখন এই স্যাটেলাইট চালু হয়, তখন দেখা যেত এই ডিশে ইসলাম যদি খোঁজা হতো তাহলে আসতো কাদিয়ানির ইসলাম, ইসলাম যদি খোঁজা হতো তাহলে আসতো শিয়াদের ইসলাম, ইসলাম যদি খোঁজা হতো আসতো এই ধরনের বিভ্রান্তিকর ইসলামের বিষয়গুলি আসতো। তাহলে একজন মুসলিমের ছেলেও যদি ওই মিডিয়াতে ইসলাম খুঁজত তাহলে সে পেত কি? হয় ইসলাম বিরোধী বিদ্বেষী কথাগুলি পায়, অথবা এমন ইসলাম পায় যেটা হলো কাদিয়ানিদের ইসলাম, অথবা এমন ইসলাম পায় যেটা হলো শিয়াদের ইসলাম, অথবা এমন ইসলাম পায় যেটা হলো কবর পূজারীদের ইসলাম, নাই সেখানে সঠিক ইসলাম। তাহলে এখন যে মিডিয়া ওই মিডিয়ার উপর নির্ভরশীল হয়েছে, সে সেখানে প্রথমে পাচ্ছে ইসলাম বিদ্বেষী বিরোধী কথাগুলি, দ্বিতীয় যদি ইসলাম কিছু পাচ্ছে তাহলে সেটা পাচ্ছে সম্পূর্ণ 100% বিভ্রান্ত ইসলাম, কখনো সেটা ইসলাম নয়, সঠিক ইসলাম নয়, কোরআন সুন্নার ইসলাম নয়। সেটা পেয়ে হয়তো তার মাঝে ইসলামী চেতনা রয়েছে, ইসলাম মানতে চায়, ইসলাম জানতে চায়, তখন সে কি করে? সে ওই কাদিয়ানি ইসলাম পেয়ে যায়, সেটাই জানে সেটাই মানে, সঠিক ইসলাম তার পক্ষে জানা মানা সম্ভব হয় না। তৃতীয় বিষয়, সুতরাং যারা এই মিডিয়ায় বাধ্য হয়ে ইচ্ছায় অনিচ্ছায় মিডিয়া ব্যবহার করতে হচ্ছে, এর উপর নির্ভরশীল হয়েছে শ্রবণ দর্শনের মিডিয়া যেটা, এখন এখানে তারা সঠিক ইসলামকে পাচ্ছে না। অতএব সঠিক ইসলাম দেওয়ার জন্য আপনাকে প্রয়োজনে এই মিডিয়া ব্যবহার করতে হবে শর্ত সাপেক্ষে। আর প্রথম বিষয় বলেছিলাম আমরা যে যেখানে ভরপুর সবসময় 24 ঘন্টা ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী কথা শুনছেন, মুসলিম সন্তান মুসলিম সমাজকে সেগুলির প্রতিবাদ কিছু দিতে হলে আপনাকে ওই মিডিয়া ব্যবহার করা ছাড়া উপায় নাই। আপনি ঘরে বসে এর প্রতিবাদ করলেন, কয়জনের কাছে এই সংবাদ পৌঁছবে? কিন্তু এক মিনিটে গোটা বিশ্বের কোটি কোটি অসংখ্য মানুষের কাছে ইসলাম বিদ্বেষী কথাগুলি পৌঁছায় দিল। অতএব সেখানে ইসলাম বিরোধী বিদ্বেষী কথাগুলি প্রতিবাদ করতে হলেও আপনাকে সে মিডিয়ায় যাওয়ার প্রয়োজন। দ্বিতীয় বিষয়, সঠিক ইসলামের পরিচয় তুলে ধরতে হলে যারা ইসলামের নাম দিয়ে বাতিল চিন্তা চেতনাগুলিকে প্রচার করে, সেখানেও সঠিক ইসলাম এর পরিচয় দিতে হলে আপনাকে সে মিডিয়ায় যাওয়া প্রয়োজন। তৃতীয় বিষয়, আজকে মুসলিম সমাজ বহু দলে বিভক্ত, বিভিন্ন সমাজ, এক একজন কেউ আপন মাজহাব, কেউ আপন তরিকা, কেউ আপন চিন্তা, সেটা নিয়ে ব্যস্ত, সেটা নিয়ে বিভক্ত। একজন ধরে নেন একটা মসজিদ রয়েছে এক গ্রামে, সেই গ্রামের জামে মসজিদ, এই জামে মসজিদের মুসল্লি যারা
সেখানকার ইমাম যিনি, তিনি হলেন সেখানকার পীর সাহেব। তিনি যেই মাজহাবের মানুষ, সেই মাজহাবের নির্দেশনা ছাড়া ওই এলাকার মানুষদেরকে ভিন্ন কোনো কথা তাদের শোনার সুযোগ দেওয়া হয় না। তাদেরকে তাদের প্রতিষ্ঠানে কোনো ভালো কোরআন ও সুন্নার বই পড়ানো হয় না। কোনো ভালো কোরআন ও সুন্নার কেউ বক্তব্য দিবে এমন কারো ওখানে যাওয়ার সুযোগ নেই, বক্তব্য দেওয়ার সুযোগ নেই। এটাকে যেন কি করা হয়েছে, একটা গণ্ডির মাঝে সীমাবদ্ধ করে রাখা হয়েছে। ইচ্ছায় অনিচ্ছায় বাধ্য হয়ে তারা ওই মাজহাবি চিন্তা চেতনা ও কথা ছাড়া ইসলামের নাম দিয়ে সঠিক বিষয়গুলি জানার সুযোগ পায় না। তাহলে এই সমাজে আপনি যদি এখন সঠিক ইসলামকে পৌঁছাতে চান, আপনি ওখানে গিয়ে বক্তব্য দিতে চাইলে আপনাকে দেওয়ার সুযোগ দিবে না। আপনি কোনো একটা বই যদি সেখানে পাঠান তাহলে আপনার বইটাকে জ্বালিয়ে দেওয়া হবে সকলের সামনে। তাহলে সেখানে আপনার এই সঠিক ইসলাম পৌঁছানোর পথ কি? সেখানে এই মিডিয়ার যুগে, এই উন্নত প্রযুক্তির যুগে সেখানে সঠিক ইসলাম পৌঁছানোর একটাই অন্যতম পথ, সেটা হলো মিডিয়া। অর্থাৎ এই ভিডিও বলেন বা ভিসিডি বলেন বা নেট বলেন অথবা স্যাটেলাইট বলেন, এটাই হলো ওখানকার জন্য অন্যতম মাধ্যম এবং নিরাপদ মাধ্যম, যেটা আজকে আলহামদুলিল্লাহ আমরা অনেক ফলাফল পেয়েছি পিস টিভি বাংলার মাধ্যমে। যেই সমাজের মানুষদেরকে পীর সাহেবের মুরিদ না হওয়া ছাড়া কোনো উপায় ছিল না, সেই সমাজে অন্য কেউ গিয়ে সঠিক ইসলামের বক্তব্য প্রচার প্রসার করা সম্ভব হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ সকলের ঘরে যখন কি রয়েছে, ওই এই মিডিয়া রয়েছে, তখন এই পিস টিভির মাধ্যমে সেই সঠিক কথাগুলি সেখানে অতি নিরাপদে মানুষের ঘরে ঘরে পৌঁছানো সহজ হয়েছে, সম্ভব হয়েছে। যার ফলে বাইরে থেকে যত রকমের বাধা ও ব্যারিকেড থাকুক না কেন, প্রতিবন্ধকতা থাকুক না কেন, এর ভিতরেও সেখানে হক কথাগুলি জানার ও মানার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। অতএব এই দৃষ্টিকোণ থেকেও আমরা মনে করছি তাহলে এই মিডিয়ার যুগে এই মিডিয়াকে শর্ত সাপেক্ষে আমরা এভাবে ব্যবহার করতে পারি। অনুরূপভাবে চতুর্থ বিষয় বলতে পারি আমরা, আজকে আমরা যেমন বলতে পারি উদাহরণস্বরূপ বিভিন্ন সমাজের যুব সমাজের কথা যদি আজকে আমরা স্মরণ করি, দেখা যাচ্ছে যে বর্তমান যুব সমাজ আমাদের তারা নির্ভরশীল হলো নেটের, সকাল সন্ধ্যা নেট নিয়ে ব্যস্ত থাকে তারা। আরে এই নেটে যদি আপনি ইসলামের কোনো দাওয়াত এর সুযোগ না রাখেন, তাহলে এই ছেলে যে 24 ঘন্টা এটার উপর নির্ভরশীল সে ইসলামের ছোঁয়াও কখনো পাবে না, কারণ সে মসজিদেও যায় না, মাদ্রাসাও যায় না, ইসলামী জলসাও যায় না, অন্য কোথাও যায় না, যায় শুধু এই নেটেই। এখন এই নেটে যত রকমের অশ্লীলতা সেগুলির মাঝে সে আবুডুবু খাচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি যে এই নেটেও বা এই সমস্ত মাধ্যমে মিডিয়াতে ইসলামের সঠিক দাওয়াত এর সুযোগ থাকার কারণে ওই পরিবেশের বহু ছেলে আমরা পাচ্ছি যারা আলহামদুলিল্লাহ কোরআন এবং সহি সুন্নাকে মানে এবং সেই আলোকে নিজের জীবনকে তারা গড়ার চেষ্টা করছে বহু রকমের সমস্যার মধ্য দিয়ে। তাহলে এটা বলা যেতে পারে এই মিডিয়াকে দাওয়াতের ক্ষেত্রে ব্যবহার করার মাধ্যমে এই সুযোগটি তারা পেয়েছে। যদি এই মিডিয়াতে এই ব্যবস্থাটা না থাকতো তাহলে তাদের পক্ষে ইসলামের পথ চেনা, ইসলামের পথ দেখাটা খুবই যেন কষ্টকর ও কঠিন হয়ে যেত, অসম্ভবই হয়ে যেত। ঠিক এমনইভাবে আমরা বলবো যে এই মিডিয়া, যারা আজকে এই মিডিয়ার উপর নির্ভরশীল, এই মিডিয়ার উপর নির্ভরশীল হয়ে তাদের ইসলাম থেকে পদস্খলন ঘটে যাচ্ছে, এমন ব্যক্তিদের মাঝে ইসলামের কথাগুলি কে তুলে ধরবে, তাদের সামনে ইসলামের পথ কে খুলে দেবে, কিভাবে সম্ভব? কখনো সেটা সম্ভব হতে পারে না, কারণ তাদের কাছে যাওয়াও সম্ভব নয়, তাদেরকে নিয়েও আসাও সম্ভব নয়। অতএব তাদের কাছে এই পরিবেশে একটাই সহজ পথ, তাদের কাছে ইসলামের সঠিক
দাওয়া সঠিক রূপরেখা তুলে ধরার, সেটা হচ্ছে এই মিডিয়া। সম্মানিত সুধীবৃন্দ, সুতরাং আমরা স্পষ্টভাবে বুঝলাম বা বুঝাচ্ছি যে এই মিডিয়ার যুগে ইসলাম সঠিকভাবে ইসলামের বিরোধী কথাগুলির প্রতিবাদের জন্য বলুন, অথবা সঠিক ইসলাম প্রচার প্রসারের জন্য বলুন, অথবা বিভ্রান্ত দিশেহারা মুসলিম সমাজের সামনে ইসলামকে তুলে ধরার জন্য বলুন, এই মিডিয়া ব্যবহার করা দাওয়াতি কাজের ক্ষেত্রে অতি জরুরি বিষয় একটি। অতএব আমরা এই মিডিয়াকে ইসলাম প্রচার প্রসার দাওয়াতি কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, তবে এর জন্য কিছু আমরা শর্ত দেব। আমরা সাধারণভাবে ঢালাওভাবে এটাকে কখনো ব্যবহার করতে পারি না। সেই শর্তগুলি হবে, ইসলামে ছবি গ্রহণ করা নিষিদ্ধ, সেটি অবশ্যই আমরা মানব। ছবি গ্রহণের কতগুলি দিক রয়েছে, সাধারণত যেগুলি ভিডিওর মাধ্যমে গ্রহণ করা হয় এবং স্যাটেলাইটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, সেগুলিতে প্রকৃতপক্ষে কোনো ব্যক্তির আলাদা কোনো কিছু তৈরি করা হয় না, তার আসল রূপটাকেই চিত্রটাকে ধারণ করে আরেকদিকে তুলে ধরা হয়। তাই যেই ধরনের বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে কোরআন এবং সুন্নায় বা হাদিসে, সেই বিষয়টি এখানে হুবহু পাওয়া যায় না। দ্বিতীয় বিষয়, এটা একটা স্থির চিত্র নয়। আপনি আপনার সেই কম্পিউটার বলেন অথবা ভিডিও বলেন অথবা টিভির যখন সেই স্ক্রিনকে চালু করলেন, তখন সেখানে আসলো, বন্ধ করে দিলে সেটা হারিয়ে গেছে, নাই কোনো কিছু অস্তিত্ব খুঁজে পাচ্ছেন না, ইত্যাদি দিক থেকে আমরা বলবো বিশেষ প্রয়োজনে দিনের স্বার্থে দাওয়াতের স্বার্থে এভাবে ভিডিও চিত্র গ্রহণ করা জায়েজ হতে পারে, তবে অবশ্যই সেটা হবে অশ্লীলতা মুক্ত। কোনো ধরনের সেখানে নারী পুরুষের অবাধের অশ্লীলতা বা নারীদের উন্মুক্তভাবে চলা সেই চিত্র ধারণ, এগুলি কখনো জায়েজ কেউ বলবেও না এবং সেটি কখনো হতে পারে না, ইত্যাদি শর্ত সাপেক্ষে এই মিডিয়াকে ইসলাম প্রচারের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, যেটি আজকে ব্যবহার হচ্ছে আলহামদুলিল্লাহ। যদিও এর বিপক্ষে অনেকে অনেক কথা বলেন, কিন্তু কথা বললেও তাদের সে কথাগুলি সঠিক দলিলসম্মত না হওয়ায় এবং মানুষের বর্তমান অবস্থা ও প্রেক্ষাপটে মুসলিম উম্মার বা ইসলামের যে প্রয়োজন, সেই প্রয়োজনের বিপরীত হওয়ায়, বিপরীতমূলক হওয়ায় সেগুলি গ্রহণযোগ্য হচ্ছে না, বরং এই মিডিয়ার মাধ্যমেও ইসলামের নীতিমালার আলোকে যে প্রচার প্রসার, সেটা দিনের পর দিন আলহামদুলিল্লাহ বেড়ে চলেছে এবং যারা এ পথেও দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারাও সফল হচ্ছেন। আপনারা জানেন IRF, ঢাকা বাংলাদেশ ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন, ইসলামের বিষয়গুলিকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে রিসার্চ, গবেষণা, শিক্ষা জানা এবং এগুলিকে মানুষের কাছে সুন্দরভাবে, সুন্দর নিয়মে কীভাবে পৌঁছিয়ে দেওয়া যায়, এ লক্ষ্যেই প্রতিষ্ঠিত IERF, ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন। IERF-ও আমাদের এ কাজ করে যাচ্ছে, এ মিডিয়ার মাধ্যমে কীভাবে সুন্দরভাবে কোরআন ও সহিহ সুন্নাহর কথাগুলি ভিডিওর মাধ্যমে, VCD-র মাধ্যমে অথবা নেটের মাধ্যমে অথবা স্যাটেলাইটের মাধ্যমে সমগ্র বিশ্বে মুসলিম অমুসলিম সকলের কাছে তুলে ধরা যায়,
সে লক্ষ্যে আমাদেরও কর্মসূচি রয়েছে। আর এই কর্মসূচিকে আমরা সকলেই জানি, এটাকে আরও গতিশীল করতে হলে প্রয়োজন বহু ধরনের সাহায্য সহায়তার। আমাদের পরিকল্পনা ইনশাআল্লাহ IRF-এর পরিচালিত যেমন PIS-TV, ঠিক তেমনইভাবে IRF-এর অতি শীঘ্রই সম্ভব সামর্থ্য অনুযায়ী আমাদেরও সেই ধরনের টিভি চ্যানেল গোটা বিশ্বের মানুষের মাঝে কোরআন ও সহিহ সুন্নাহর সঠিক দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য আমরাও সেই পরিকল্পনা হাতে নিয়েছি এবং সেই লক্ষ্যেই অগ্রসর হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সাহায্য বা সহায়তা দেওয়ার সামর্থ্য দিয়েছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আমাদের নিয়মিত এই প্রোগ্রামগুলিকে বা এই ইসলামী বিষয়গুলিকে ছড়িয়ে দেওয়ার জন্য এ দাওয়াতি কর্ম কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য এ প্রজেক্টকে, এ প্রকল্পকে আরও সক্রিয় করার লক্ষ্যে আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। সকলেই যে যেখানে থাকুন না কেন, বিশ্বের যে প্রান্তে আমাদের IRF-এর অ্যাকাউন্টে বা সরাসরি যেভাবে আপনারা আপনাদের সহযোগিতা পৌঁছে দিয়ে আমাদের এই মাধ্যমকে আরও শক্তিশালী ও গতিশীল করার জন্য চেষ্টা রাখবেন, আল্লাহ সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত সুধীবৃন্দ, সুতরাং আমাদের কাছে বিষয়টি স্পষ্ট, কোরআন ও সহিহ সুন্নাহর সঠিক প্রচারের জন্য প্রিন্ট মিডিয়া যেমন প্রয়োজন, তেমনইভাবে ভিডিও, VCD, অডিও বা স্যাটেলাইট এবং এই সমস্ত নেট বা আরও যা কিছু রয়েছে এসবগুলিকে আমরা ব্যবহার করতে পারি। তবে এক্ষেত্রে শর্ত, কোনো মুসলিম তার বাড়িতে হয়তো তার কাছে টিভি ছিল না, এখন তিনি এই কথাগুলি জানার জন্য টিভি ব্যবহার করবেন। অনেকেই আপত্তি করেন যে এক ব্যক্তির বাসায় টিভি ছিল না, যার কারণে খারাপ বিষয়গুলি তার বাড়িতে, দর্শনগুলি, কথাগুলি তার বাড়িতে আসার সুযোগ ছিল না। এখন PIS-TV-র নাম দিয়ে বা কোরআন সুন্নাহর প্রোগ্রামের নাম দিয়ে যখন টিভি চালু করলেন, তার বাড়িতে এখন খারাপ বিষয়গুলিও আসার সুযোগ হলো। আমরা অবশ্যই বলবো, কোনো সন্দেহ নেই, এই মিডিয়ার মাধ্যমে যেমনইভাবে ভালো জিনিস যেতে পারে তেমনইভাবে খারাপ জিনিসও আপনার বাড়িতে পৌঁছেছে এবং পৌঁছতে পারে, যেগুলি সবচেয়ে সবখানে অহরহ প্রস্তুত রয়েছে। অতএব আপনার বাসায় এই সঠিক মিডিয়া বা কোরআন এবং সুন্নার প্রচারের জন্য এই মিডিয়া চালু করার কারণে যদি খারাপ জিনিস চলে আসার সম্ভাবনা থাকে, সেটাকে যদি নিয়ন্ত্রণে রাখা সম্ভব না হয়, তাহলে আপনি অবশ্যই, কোনো সন্দেহ নাই, আপনার জন্য এ পথ আমরা চালু করতে বলি না, আপনি বন্ধই রাখুন। তবে আলহামদুলিল্লাহ আমরা শুনেছি, আমাদের কাছে তথ্য সংবাদ এসেছে, বহু পরিবেশে, পরিবারে, জায়গায় যেখানে টেলিভিশন ছিল, তারা বিভিন্ন রকমের চ্যানেল দেখতেন, বিভিন্ন রকমের গান বাজনা অশ্লীল এগুলি তারা তাদের পরিবারে আসত, চলত, দেখত তারা। যেদিন থেকে PIS-TV বাংলা শুরু হয়েছে, তারা আমাকে বলেছেন, তারা জানিয়েছেন যে PIS-TV বাংলা চালু হওয়ার পরে যে PIS-TV বাংলা 24 ঘন্টায় কোরআন সুন্নার ইসলামী প্রোগ্রামগুলি দেখা যায়, শোনা যায়। অতএব সেদিন থেকে সব চ্যানেলগুলি বন্ধ করে শুধু PIS-TV বাংলায় আমরা চালু করেছি। তো আলহামদুলিল্লাহ, তাহলে বোঝা যায় যে আপনি যেমন বলতে চান যে এর মাধ্যমে খারাপ আসার সম্ভাবনা রয়েছে, তেমনইভাবে আপনি জেনে নিন এবং বহু প্রমাণ খারাপ আসত, এই সঠিক প্রচার প্রসার এই মিডিয়ার মাধ্যমে চালু হওয়ার কারণে খারাপের পথগুলি বন্ধ হয়ে শুধু ভালোটাই এখন চলতেছে। অর্থাৎ যেখানে আশঙ্কা রয়েছে খারাপ এসে যাওয়ার, আমরা সেখানে চালু করতে বলবো না, সেটা আপনি বন্ধ রাখুন। আর যেখানে খারাপ নেই, আসার সম্ভাবনা নেই, সেখানে অবশ্যই ভালোর মাধ্যমে ভালো জিনিসকে আমরা গ্রহণ করতে পারি, এতে কোনো অসুবিধা নেই। তাই আসুন আমরা সার্বিকভাবে সম্ভব অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী সঠিক মাধ্যম অবলম্বন করে সঠিক মিডিয়ার মাধ্যমে আমরা সঠিক বিষয়গুলি
পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের সময় খুব দীর্ঘ নয়। জি, কিছু প্রশ্ন উত্তর পর্ব থাকতে পারে, আর 15 মিনিট তো চলবে। জি, এই বিষয়কে কেন্দ্র করে কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সে জিজ্ঞাসা আপনারা সরাসরি করতে পারেন অথবা লিখিতভাবে পাঠাতে পারেন। আজকের বিষয়কে সামনে রেখে কারো কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্ন লিখিত অথবা সরাসরি দাঁড়িয়ে বলতে পারেন। জি জি, দাঁড়িয়ে সরাসরি বলতে পারেন। জি জি, আমাদের ভাই প্রশ্ন করেছেন যে এই সমস্ত মিডিয়া, এর মাঝে অনেকগুলি দিক রয়েছে, তার মাঝে যেমন ফেসবুক, ফেসবুক হাতে হাতে চলতে ফিরতে রাস্তায় ঘাটে গাড়িতে বসে সব জায়গায় আপনি ব্যবহার করতে পারছেন আপনার কাছে নেট কানেকশন থাকলে। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে ফেসবুক তো এখানে সব রকমের জিনিস ব্যবহার হয়, খারাপ অশ্লীল সব কিছু পাওয়া যায়, তো এর মাঝে ইসলামেরও দাওয়া যখন ছাড়া হয়েছে, এখন কিছু ইসলামের নাম দিয়েও বিভিন্ন রকমের ভুলভ্রান্তি দাওয়ার তথ্য এগুলিও ছড়ানো হচ্ছে, তাই ইসলামের পবিত্রতা রক্ষার্থে এই ফেসবুকে যেন আমরা ভালো দাওয়াতগুলি না ছড়াই। এ প্রশ্নের জবাব আমার মনে হয় আমাদের আলোচনার মাঝে এসে গেছে। আমরা বলেছি এই ফেসবুক যদি 100% এই ফেসবুকে ইসলামের কোনো দাওয়া না থাকে, শুধু অনিসলামিক কর্মকাণ্ড, কথাবার্তা, চিন্তা, চেতনা, দর্শন এগুলি থাকে ফেসবুকে, আজকে যুব সমাজের হাতে হাতে ফেসবুকের ব্যবহার, তাহলে এই যুবক সে 24 ঘন্টায় কোন ফেসবুক ব্যবহার করবে? তাকে তো আমি ফেসবুক ব্যবহার করা বন্ধ করতে পারছি না, সে ফেসবুক ব্যবহার করছেই, তাহলে সে কি ব্যবহার করবে? 24 ঘন্টায় সে যে ফেসবুক ব্যবহার করছে সেখানে ইসলামের কোনো কথা পাচ্ছে না, ইসলাম বিরোধী, ইসলাম নিষিদ্ধ কর্মকাণ্ডগুলি সে 24 ঘন্টায় তার ফেসবুকে সে পাচ্ছে। তাহলে এখানে আমরা বলবো যে একে যদি আমরা ইসলামের দিকেও দাওয়াত দিতে চাই, তাহলে তাকে অবশ্যই সেখানে আমাকে ইসলামের কথাগুলি দিতে হবে এবং ইসলামের দাওয়া আমরা সেখানে দিব। অনুরূপভাবে এই ফেসবুকে ইসলামের নামে যদি ভুল তথ্যগুলিও সরবরাহ করা হয়, তাহলে সেই ব্যক্তি যে এই ভুল তথ্যগুলিকে ইসলামের তথ্য বলে মনে করবে, তাহলেও তো সে বিভ্রান্তিতে যাবে। সুতরাং তাকে সঠিক পথে নিয়ে আসতে হলে অবশ্যই আমাকে দিতে হবে সেখানে। এর একটি বাস্তব উদাহরণ আমরা দিতে পারি, যেমন ধরে নিন একটা বাজার, এই বাজারে দেখা যায় যে এখানে অনেক মানুষ রয়েছে, কিন্তু এই বাজারে সব গান বাজনা ইত্যাদি এগুলি নিয়ে ব্যস্ত সব সময়। তাহলে এখন প্রশ্ন, এই বাজারটাকে কি আমরা এভাবেই ছেড়ে দিব যে আজীবন এটা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে, কখনো ইসলামের দাওয়াত সেখানে দিব না? কি তা হতে পারে? তা তো কখনো হতে পারে না। যদি তাই হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, মান রা মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াসতিয় ফাবিকালবি ফাবিলিসানি ফাইন লাম ইয়াসতিয় ফাবিকালবি ওয়াজালিকা আযআফুল ঈমান। যদি আপনি অন্যায় অশ্লীলতা দেখেন, এই অন্যায় অশ্লীলতা প্রতিবাদের জন্য আপনি কি করবেন? আপনার শক্তি সামর্থ্য দিয়ে সেখানে প্রতিবাদ করার চেষ্টা করবেন, তা না পারলে আপনার বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ করার চেষ্টা করবেন। এখন আপনি ফেসবুকে দেখতেছেন অন্যায় অশ্লীলতায় ভরা, তাহলে এই অন্যায় অশ্লীলতার ভরা ফেসবুক, এটার প্রতিবাদ আপনি কিভাবে করবেন? যে ফেসবুক ছাড়া আপনার কথা শুনবেই না, যে ফেসবুক ছাড়া আপনার লেখা দেখবে না, যে ফেসবুক ছাড়া আপনার দাওয়াত গ্রহণ করবে না, তাকে আপনি কিভাবে দাওয়াত দিবেন? তাকে আপনাকে সেই পথেই দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা আলাম। জি,
প্রশ্ন হলো যে কোন ধরনের ফটো হারাম, বিষয়টি স্পষ্ট হলো। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে কোন ধরনের ফটো হারাম, বিষয়টি স্পষ্ট হয়নি। আসলে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা আমরা বলিনি, তাই স্পষ্ট হয়নি। যেতে সেই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে অনেক হাদিস এসেছে যেগুলিতে যারা ছবি বা প্রতিকৃতি তৈরি করে তাদের শাস্তি সম্পর্কে এবং এই বিষয়গুলি সম্পর্কে অনেক বর্ণনা এসেছে। যেমন সরাসরি হাদিসে এসেছে সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মুসাউবিরিন ফিন্নার, সকল আকৃতি প্রকৃতি বা চিত্র তৈরিকারীরা জাহান্নামে। তাহলে আপনি এখন ভিডিও দিয়েও চিত্র নিচ্ছেন, তাহলে আপনি কি জাহান্নামে যাবেন নাকি? জবাব, এখানে কুল্লু মুসাউবিরিন ফিন্নার, সকল আকৃতি প্রকৃতি বা চিত্র তৈরিকারীরা জাহান্নামে, এখানে কয়েকটি দিক রয়েছে। প্রথম হল যে সমস্ত চিত্রগুলি তৈরি করা হয়, হতে পারে সেটা মাটি দিয়ে একটা মানুষের আকৃতিতে তৈরি করা বা কোনো প্রাণীর আকৃতিতে তৈরি করা, প্রাণী জগৎ যেগুলি, রূহ জগৎ বা জীবিত যেগুলি বা এই সমস্তর যদি আকৃতি তৈরি করা হয়, অথবা এটাকে কোনো ওয়ালে খোদাই করে সেখানে তৈরি করা হয়েছে, অথবা এই ধরনের কোনো ওয়ালে খোদাই করা হয়নি কিন্তু রং দিয়ে সুন্দর করে আর্ট করে তৈরি করা হয়েছে, যার একটা স্থিরতা রয়েছে, এগুলি সাধারণত নিষিদ্ধ। আর যেগুলির স্থিরতা নেই, স্থিরতা নেই বলতে ক্যামেরা দিয়ে যদি ছবি নেওয়া হয়, এরপর যদি সেটা আবার প্রিন্ট দেওয়া হয়, তাহলে সেটারও তো এক প্রকার স্থিরতা পাওয়া যায়। আমরা বলবো যে এটাও ক্যামেরা দিয়ে ছবি নেওয়া এবং এটাকে প্রিন্ট দেওয়া, এটাও অপ্রয়োজনে যদি কেউ করে থাকে তাহলে সেটাও জায়েজ হবে না করা, সেটাও নিষিদ্ধের মধ্যে পড়ে যাবে। আর একান্ত প্রয়োজন যেটা, এটা হচ্ছে দাওয়ার প্রয়োজন ইসলামের স্বার্থে, আর এই বিষয়টা এখানে কোনো সে ধরনের প্রতিকৃতি বা মূর্তি এই ধরনের অবকাঠামো দেহ তৈরি করার বিষয় নেই এবং ওইরকম স্থির কোনো চিত্র তৈরি করা হয় না, জাস্ট একটা সেই সুন্দরভাবে তার একটা বিষয়টাকে একটা অস্থির চিত্র হিসাবে গ্রহণ করা হচ্ছে, এই দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ হতে পারে। এরপরও এটাকে কেউ যদি ধারণ করে নিজের খেয়াল খুশি আনন্দ ফুর্তি গ্রহণের জন্য, আমরা বলবো সেটাও অপব্যয় এবং অন্যায়ের মধ্যে সেটাও চলে যাবে। এটা শুধুমাত্র ইসলাম প্রচারের তাগিদে যদি হয় তাহলে ইনশাআল্লাহ জায়েজ হতে পারে। এখন এই ভিডিও দিয়ে যদি কেউ, বিশেষ করে বিভিন্ন বিয়ের অনুষ্ঠান, আরও কিছু অনুষ্ঠান সেগুলি ধারণ করছেন, সেখানে বহু রকমের নারী পুরুষ ইত্যাদি রয়েছে, একসাথে বিভিন্ন অশ্লীল দৃশ্যগুলিও ধারণ করা হচ্ছে, সেটা অশ্লীল প্রচারের একটা মাধ্যম হয়ে যাবে, সেই দৃষ্টিকোণ থেকে সেটাও অবশ্যই হারামের মধ্যে আসবে, সেটা নিষিদ্ধ। আর এ ধরনের দৃশ্যগুলি যদি প্রচারের ক্ষেত্রে এসে থাকে তাহলে এখানে এটি সেই ছবি গ্রহণের নিষিদ্ধের মধ্যে পড়বে না ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আলম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমাদের ভাই এক প্রশ্ন করেছেন, তিনি বলছেন যে ইসলামে, আমরা জানি ইসলামে বাদ্যযন্ত্র নিষিদ্ধ, তবে পৃষ্ঠিতে দেখেছি উল্লেখযোগ্য একজন ব্যক্তি বা এক ছেলে, তিনি কি করেন, একটা বাদ্যযন্ত্র বাজান। প্রথম বিষয় বলবো, পৃষ্ঠিভি অত আমার 24 ঘন্টা দেখার সুযোগ হয় না, তাই কোন সময় কি আসে না আসে অতটা আমি নিজে চোখে দেখি নাই। দ্বিতীয় বিষয়, যেগুলি হালকা কখনো দেখেছি সেটা যে তবলা বাজানো হয়, একটা তবলা এক তাল এক পার্ট বিশিষ্ট তবলা, তো এক পার্ট বিশিষ্ট তবলা যেটা, যার একটা পার্ট রয়েছে একটা পার্ট নেই, এমনটা বাজানোর ক্ষেত্রে বাচ্চাদের বিভিন্ন আনন্দমূলক অনুষ্ঠানে বাজানো, সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগেও ছিল, যেমন ঈদের দিন বিয়ের অনুষ্ঠানে ইত্যাদি ছোট বাচ্চারা বাজাবে বা এটা প্রমাণ পাওয়া যায়। আমার মনে হয় আপনি যে বাজানোটা দেখেছেন সেটা হয়তো এই ধরনের এক পার্ট বিশিষ্ট তবলাই হতে পারে, যদি এটাই হয় তাহলে সেটা জায়েজ হবে, আর যদি না হয় তাহলে সেটা জায়েজ হবে না। জি জি, যদি এটাই হয়ে থাকে তাহলে সেটা জায়েজ হবে, আল্লাহ আলাম।
আজকে আমি পিস টিভি বাংলার প্রতিনিধি হিসাবে এখানে বসিনি, অতএব এই জবাব আপনাকে দিতে পারছি না, তবে প্রশ্ন পরামর্শটা রাখবো ইনশাআল্লাহ। জি, আমাদের হাতে সময় কম, যারা প্রশ্ন করবেন অনুগ্রহ করে বিষয়ের সাথে সংশ্লিষ্ট রেখে প্রশ্নটা করুন। জি জি, আজকের যে বিষয়ে আলোচনা হয়েছে মিডিয়ার সাথে সংশ্লিষ্ট ইসলামের বিষয়গুলো আপনারা প্রশ্ন করবেন এবং সময় সংক্ষিপ্ত, অতএব প্রশ্ন করার ক্ষেত্রে বিষয়টা খেয়াল রাখবেন। আর কোনো প্রশ্ন? আসসালাম রহমতুল্লাহ, কি আমাদের ভাই IRF-এর যারা পরিচালক প্রতিষ্ঠাতা তাদের পরিচয় সম্পর্কে জানতে চেয়েছেন। IRF প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে আমি রয়েছি, শুরু থেকেই প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে, এবং আমাদের সাথে আমাদের মতো অনেক ভাইয়েরাও IRF-এ তারা জড়িত এবং তারা রয়েছেন ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ আপনারাও সকলে IRF-এর সাথে জড়িত সংশ্লিষ্ট হয়ে এই সঠিক কাজে সহযোগিতা দেবেন ইনশাআল্লাহ। সালাম রহমতুল্লাহ। আমাদের ভাই একটি প্রশ্ন করেছেন, সেটি প্রিন্ট মিডিয়ার সাথে সম্পৃক্ত, যে প্রিন্ট মিডিয়া অর্থাৎ যেগুলি মুদ্রণ করা হয় বই বা ম্যাগাজিন বা ইত্যাদি, সেখানে কোরআনের আয়াত ব্যবহার করা হয়, এটা ব্যবহার করার পর পড়া শেষ হয়ে গেলে মানুষ সাধারণত ফেলে দেয়, এমন জায়গায় হয়তো ফেলে দেয় সেখানে তার সম্মান দেখানো যথাযথ সম্ভব হয় না, তাহলে আমাদের করণীয় কী? আপনার করণীয় যেগুলিতে এই সমস্ত আয়াত লেখা থাকে এগুলি লেখা বৈধ, জায়েজ রয়েছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অমুসলিমদের কাছেও ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এ ধরনের চিঠি দিয়েছেন সেখানেও তিনি আয়াত ব্যবহার করেছেন। অতএব এই প্রিন্ট মিডিয়া আপনি মুসলিমের হাতে দেন অমুসলিমের হাতে দেন, সর্বত্রই আপনি আয়াত ব্যবহার করতে পারবেন, তবে এটাকে সম্মানের সাথে রক্ষা সংরক্ষণ করা উচিত। যখন পড়া হয়ে যাবে এরপর আয়াতগুলি যেন অপমানিত না হয় এজন্য সেটাকে সবচেয়ে উত্তম হলো পুড়ে ফেলা, সবচেয়ে উত্তম হলো পুড়ে ফেলা, কারণ যেটি প্রমাণিত হয় যে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন তার যুগে কোরআন মাজিদের সর্বশেষ সংকলন হলো, এই সর্বশেষ সংকলনের সময় তিনি সবগুলিকে একত্রিত করে বিভিন্ন যেগুলি ভাষায় বা বিভিন্ন রকমের ভাবে ছিল সেগুলিকে তিনি কী করলেন, অতিরিক্ত যেগুলি সেগুলিকে তিনি জ্বালিয়ে পুড়ে ফেললেন আর সবটাকে একভাবে সংরক্ষণ করলেন। তাই সেই নির্দেশনা থেকে আমরা বুঝতে পারি যে এগুলির সঠিক সংরক্ষণ হচ্ছে পুড়ে ফেলা, পানিতে ফেলে দিল কোনো এক জায়গায় নোংরা জায়গায় সেখানে গিয়ে সেটা পড়ে যাবে ইত্যাদি ইত্যাদি, তাই সেটা সম্মান রক্ষা করা সম্ভব হবে না, রক্ষা করা সম্ভব হবে এটাকে পুড়ে ফেলার মাধ্যমেই। আল্লাহু আলাম, আমরা আজকে শেষ করবো এটাই। জি, সুন্দর প্রশ্ন। প্রশ্ন হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না। তাহলে মিডিয়া আমরা জানতেছি, প্রশ্নকারী বললেন মিডিয়া জানছি এটা বাতিল, তাহলে আমরা হক জিনিসটাকে বাতিলের সাথে মিশ্রিত করব কেন? জবাব, মিডিয়া বাতিল কেমনি, এই প্রশ্ন এসে যায়। আমরা মিডিয়ার কয়েকটি দিক তুলে ধরেছি, আমরা বলেছি মিডিয়া এটা একটা যন্ত্র, এই যন্ত্রটাকে ভালো কাজেও ব্যবহার করা যেতে পারে, খারাপ কাজেও ব্যবহার করা যেতে পারে। ভালো কাজে খারাপ কাজে ব্যবহার করার কারণে যারা ব্যবহার করে খারাপ কাজে তারা এজন্য অপরাধী হবে, আর ভালো কাজে যারা ব্যবহার করবে তারা অবশ্যই তাদের জন্য এটা বৈধতা এবং সব রয়েছে। এই যন্ত্রটা কখনো বাতিল নয়, যন্ত্রটার ব্যবহারটা হলো বাতিল আর হক, ব্যবহারটা খারাপভাবে ব্যবহার করলে সেটা বাতিল,
আর উদাহরণস্বরূপ যেটা উদাহরণ একটু আগেই দিয়েছি, আমাদের একটা হয়তো গ্রাম রয়েছে, একটা গঞ্জ রয়েছে, যেই গ্রামের সব মানুষেরা অমুসলিম, সব মানুষেরা ইসলামে কেউ নাই, সবাই তাহলে হক না বাতিল? সবাই বাতিল। এখন এই বাতিলটাকে হকে নিয়ে আসার জন্য আমি কি ওখানে কোরআনের দাওয়াত দিব না? আমি কি কোরআনের দাওয়াত বন্ধ রাখবো যে কোরআন আমার হক, ইসলাম আমার হক, তাই ওই বাতিলের মাঝে আমি এটাকে ঢুকাবো না? তা তো হতে পারে না। আমাকে কি করতে হবে এখন ওই বাতিলটাকে দূর করার জন্য? সেখানে আমাকে হকের দাওয়াত দিতে হবে। আল্লাহ আলাম। সর্বশেষ প্রশ্ন, জি। সুন্দর একটি প্রশ্ন, আমি আশা করছিলাম এই প্রশ্নটি পাব। তাহলে এই বিষয়ের একটা সম্পৃক্ত বিষয়, প্রশ্নকারী বলেছেন মেয়েদের জন্য যারা তাদের মাহরাম নয়, অর্থাৎ যাদের সাথে মাহরাম বলা হয় তাদেরকে, যাদের সাথে বিবাহ বন্ধে বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, এমন ব্যক্তিদের প্রতি দৃষ্টি দেওয়া, তাদের সাথে কথাবার্তা বলা বা তাদের কথা খোলামেলা শোনা, এটি জায়েজ নয় ইসলামে। কিন্তু এই মিডিয়ার মাধ্যমে আজকে মহিলারা তো সেই দর্শন বা সেই কথা শোনার পর্যায়ে চলে আসে যারা গায়ের মাহরাম তাদের সাথে, তাহলে এটি কতটুকু জায়েজ হবে কি না? জবাব, এখানে কয়েকটি বিষয় বলবো আমরা। প্রথম বিষয়, যদি কোনো মিডিয়ায় কোনো সেই দর্শনের যে বিষয়টা, সেখানে যদি পুরুষদের যেটা এসে থাকে সেটা যদি অমার্জিত হয়ে থাকে, অশালীন হয়ে থাকে, তাহলে এমন গায়ের মাহরামের দিকে দৃষ্টি দেওয়া জায়েজ হবে না। সেটা যেই মিডিয়া এসে যেই কথাই বলুক না কেন, যদি তার তার অবস্থানটা যদি অমার্জিত অশালীন হয়ে থাকে, মার্জিত যদি না হয়, এটা হলো এক শর্ত। দুই নাম্বার, যদি মার্জিত হয়ে থাকে তাহলে তার দিকে দৃষ্টি দেওয়া যেতে পারে একজন মেয়ে মানুষের কয়েক শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হলো দিন শিখার উদ্দেশ্যে, প্রথম শর্ত হলো দিন শিখা জানার উদ্দেশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীদের মাঝে এই ধরনের বিষয় ঘটেছে। যেমন সহিহ বুখারীর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মহিলা সাহাবীরা আবেদন করলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব সময় আপনার কাছে পুরুষেরা বসার সুযোগ পায়, আর আমরা মসজিদে আসলেও আমরা সব সময় কি থাকি, দূরে থাকি, পিছনে থাকি, আপনার কাছে বসে আমাদের কোনো কথা শোনার এত সুযোগ হয় না, অতএব আপনি আমাদের জন্য সপ্তাহে একটি দিন নির্দিষ্ট করে দিন, যেই দিন আমরা মেয়েরা সরাসরি আপনার কাছে এসে শুনবো, কোনো পুরুষেরা সেখানে থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের জন্য এই ধরনের একটি দিন নির্দিষ্ট করে দিলেন, যেদিন সরাসরি সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা চোখ দিয়ে দেখত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা দিনের শিক্ষা নিত। কেউ বলতে পারে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অন্য কেউ নয়, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য গায়রে মাহরাম ছিলেন কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য গায়রে মাহরাম ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তাদের জন্য ওইভাবে উঠা বসা চলাফেরা নিষিদ্ধ ছিল, অনুরূপভাবে খোলাফায়ে রাশিদিন থেকেও এরকম প্রমাণ পাওয়া যায় যে তাদের কাছ থেকেও এভাবে তারা দিনের শিক্ষা সরাসরি গ্রহণ করেছেন। তাহলে আমরা বলবো যে এই মিডিয়া দর্শনের মাধ্যমে একজন মেয়ে তার গায়রে মাহরাম হলেও তার কাছ থেকে কথাগুলি শুনতে পারে, তার দিকে দৃষ্টি দিতে পারে কয়েক শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হলো যাকে দেখবে তার অবস্থাটা মার্জিত হতে হবে, শালীন হতে হবে, অশালীন যেন না থাকে। দ্বিতীয়, তার দিকে দৃষ্টি দেবে শুধু একটি উদ্দেশ্যে, সেটি হলো দিন শিখার উদ্দেশ্যে, দিন জানার উদ্দেশ্যে, ভালো করে দিনের বিষয়টা বোঝার উদ্দেশ্যে। তৃতীয়, এরপরেও যিনি তাকে দেখছে তার মার্জিত অবস্থা রয়েছে, সব কিছু দিন শিখা সব কিছু, কিন্তু কোনো মেয়ে যদি এ ধরনের গায়রে মাহরামের দিকে দৃষ্টি দেওয়ার কারণে তার মনে যদি কোনো শয়তানি ও সুয়াসা খারাপ চিন্তা এসে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তার জন্য দৃষ্টি দেওয়া জায়েজ হবে না। তখন সে শুধুমাত্র আওয়াজটা শুনবে, দেখবে না তার দিকে। এই সমস্ত শর্তের আলোকে চতুর্থ, এটা এমন নয় যে ইসলাম শিখা বা জানার জন্য মেয়েদেরকে মিডিয়ার মাধ্যমে সামনে আসতেই হবে, এমন কথা নয়। এটাও ছাড়াও আরও যেগুলি রয়েছে, শুধু অডিও, তারা সেই অডিওতে শুনে শিখবে, অসুবিধা নেই, এটাতে আসতেই হবে তাদের জন্য, এমন আমরা অপরিহার্য বলছি না। এছাড়াও দিন শিখা বা ইত্যাদির জন্যে মনে যদি কোনো দুর্বলতা না থাকে, তাহলে মেয়েরা দৃষ্টি দিতে পারে অন্য পুরুষের দিকেও, যেমন সেটাও সহিহ বুখারীর হাদিস,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কাছে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে তিনি দাঁড়িয়ে রয়েছেন, মসজিদে বা মসজিদের সামনে সেই হাবশিরা তারা তীরন্দাজরা তীরের খেলা করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখার সুযোগ করে দিলেন একটা ইসলামী বিষয় জানার জন্য এবং ইসলামী বিষয়ে উৎসাহিত করার জন্য সেই সুযোগটি দিয়েছিলেন। অন্য যদি হতো তাহলে দিতেন না। তাহলে এগুলি থেকে বোঝা যায় যে একজন মেয়ের গায়ের মাহরাম যদিও হয় মাহরাম নাও হয় এমন ব্যক্তিদের প্রতি দৃষ্টি দিয়ে বা তাদের প্রতি দর্শন ও শ্রবণ জায়েজ হতে পারে এই শর্ত সাপেক্ষে। আল্লাহু তাআলা আলাম। আজকে আমরা এখানে শেষ করছি, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করব আমাদের IERF-এর এই ব্যবস্থাপনা এটা পরবর্তীতে আরও আমরা সুন্দর করার চেষ্টা করব, এক্ষেত্রে আপনাদের পরামর্শ কামনা করছি। এবং এই IERF-এর আমাদের যে এই মিডিয়ার প্রকল্প শুরু হচ্ছে বা হয়েছে, বিশেষ করে আমাদের আপনারা হয়তো জানেন আমাদের একটা ক্যামেরা সেটা কেনা হয়েছে, প্রায় 3.5 লক্ষ দিয়ে একটা ক্যামেরা কেনা হয়েছে। এবং আরও এটাকে বিভিন্ন রকমের সেই সমস্ত বিষয়গুলি এই লেকচারগুলি এগুলিকে সিডি করতে হলে VCD বা ভিডিও অডিও করতে হলে অনেক বিষয়ের প্রয়োজন, অনেক অর্থের প্রয়োজন। ইনশাআল্লাহ আপনারা সম্ভব অনুযায়ী সাধ্য সামর্থ্য অনুযায়ী সেই সহযোগিতাও এগিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বিষয়গুলি প্রচার প্রসারের জন্য যার যেভাবে সামর্থ্য সেভাবে সহযোগিতা যেন দিতে পারি, IERF-কে আমরা আরও সুপ্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।